আচ্ছা একজন ভদ্রলোকের আমি আপনার লাইফ নিয়মিত শুনি কম বেশি এর আগে একজন ভদ্রলোক একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন আপনার প্রশ্নটা ছিল এরকম যে নবী মোহাম্মদ ওনার মায়ের কবর জিয়ারত করছেন কিনা

তো ওনার নিয়ম আলাদা ওনার সবকিছু আলাদা তাহলে কি ওনার কেউ ছিল না যে তার ঘরে তার মহা নবী জন্ম নেবে এরকম কিছু ফারাজ ভাই আপনি কি প্রশ্ন বুঝতে পেরেছেন হয়তো উনি বলার চেষ্টা করতেছে যে আল্লাহ কি জানতো না যে মোহাম্মদ একটা কাফের ঘরে জন্ম নিবে যদি জেনেই থাকে তাহলে মোহাম্মদের মাকে কাফের বানাইলো কেন এই জন্য এই কথা বলতেছিল জি 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 আমার প্রশ্নটা এরকমই যে আল্লাহ পাকের কাছে আর কেবি ছিল না যে কাফের বা মুশরিক আচ্ছা কাফের বা মুশরিক মানে পরিবারে জন্ম দিল আর আর কাউকে পাইল না আল্লাহ পাক ঠিক জানি না তার আগে কি কোনো মুমিন ছিল না বা কি জানি ভাই বলতে পারব না তো আল্লাহ পাক প্রত্যেক কেন কেন এই ডিসিশন নিল সেটা তো বলা মুশকিল ঠিক আছে আর কি কিছু বলবেন অনেশ ভাই সেজন্য অমিত নামে কিন্তু একজন আসছে কিন্তু আমাদের অমিত ভাই না এটা কিন্তু আমরা একটু যুক্ত করে দেখি অমিত আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তো চলে গেছে চলে গেছে

পুরুষ মানে একটু মানে তৃপ্তি মিটাই আর যে আমরা অনেক কিছু বুঝি বা এই মেয়েদের মাথা যদি বুদ্ধি কম হয় তাহলে মোহাম্মদ খাদিজাকে কেন বিয়ে করলো খাদিজা তো একটা বিজনেস ছিল একটা বিজনেস করতো মানে সে বিজনেস কি বলে হ্যাঁ তো সে কেন গেল সে তার কাছে এবং তাকে কেন বিয়ে করলো সে নিজে কিছু করতে পারলো না তার এত বড় ব্রেন দিয়ে যে

না এই যে অনেক মহাম্মদের মধ্যে একটা লোকের পরে সে সে তার বুদ্ধি নেই মানুষ মানুষ এই জিনিসটা কিভাবে চিন্তা করে আচ্ছা এই যে রিসেন্টলি মেডিকেলের রেজাল্ট দিলো ওখানে তো একটা ছেলে ফার্স্ট হইলো না আহ আমার মানে তোদেরকে পড়াশোনা করতে ইচ্ছা করে যদিও করতে পারতেছি না যে তাইলে এখানে কি পার্সিয়ালিটি করছে যে মেয়ে বলে পাস্ট করে দিলো আচ্ছা ঠিক আছে নিশ্চই কোনো লেনদেনের সম্পর্ক

ফার্স্ট ভাই এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে এই যে নোশনটা যে মেয়েরা ভালো করলে মেয়েরা প্রোগ্রেস হলে যে আহ যে সবাই একটু মানে এইভাবে দেখে যে উম নিশ্চয়ই কিছু একটা আছে নিশ্চয়ই ইভেন আহ আমি বলবো যে এখান মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু ছেলেদের ভিতরে অথবা মানুষদের ভিতরে এই নোশনটা আছে এটা আমি জানি এটা ঠিক মোমিনদের কিনা কিন্তু এটা কিন্তু সাধারণত দেখা যায় সব জায়গাতেই যে একটা মেয়ে যদি ভালো করে দেখা গেল যে কলিগরা বলবে মেবি নো ইস মেবি শি না লাইক ডুইং ম্যানেজার ফেভার সামথিং এই নোশনটা কিন্তু শুধু মোমিনদের ভিতরেই কিন্তু মানে এ না আমি বলবো হ্যাঁ এটা আছে এটার গোড়াটা তো একটা যে নারীরা মতো হার্ড ওয়ার্কিং হতে পারে না বা তাদেরকে কোনোভাবেই কোনো কোনো নারী কোনো পুরুষের থেকে বেটার এক্সেল করতে পারে না কোনো কাছে তো বা নারীদের বুদ্ধিমত্তা কম হয় এই এই ধরনের চিন্তা ভাবনা তো এই ধরনের চিন্তা ভাবনা অন্ধবিশ্বাস তো এটার মূল কারণ এবং এটা সব রিলিজনে কিন্তু এই এইটা খুবই মানে স্ট্রং ভাবে দেখা যায় খ্রিস্টানিটিতেও দেখা যায় ইসলামেও দেখা যায় মোটামুটি সব মেজর রিলিজনে কিন্তু মেয়েদেরকে এই জিনিসটাতে মানে একটা রিস্ট্রিকশন যে মেয়েরা মেয়েরা সব দিক থেকেই কম ছেলেদের সো হ্যাঁ আই ডু বিলিভ যে এই বিলিভটা এবং এটার যে প্রগ্রেসটা যে মানে সেঞ্চুরি আফটার সেঞ্চুরি আফটার সেঞ্চুরি ওটা থেকে এসেছে এবং মেইন কজ ইস রিলিজন বলতে বলতে পারেন যায় একই আপনি যদি দেখেন আপনি যদি কোন রিসার্চ রিসার্চ ওয়ার্ক গুলো দেখেন এখানে মোটামুটি যে রিসার্চ গুলো পাবেন সেটা হচ্ছে নারী এবং পুরুষরা হয়তোবা আহ বুদ্ধিমত্তার ক্ষেত্রে ডিফারেন্ট কিছু বিষয় এক্সেল করে বাট ওই রকম রিসার্চ নাই যেটা দ্বারা বলা যায়

আপনাকে এই মুহূর্তে রেফারেন্স আছে নাকি আপনি এইগুলো থেকে আপনি সংসার ডট থেকে নারী লিখে সার্চ করেন হাজারো পাবেন হাজারো পাবেন রেফারেন্সেস নারীদের বুদ্ধি বিষয়ক ইয়া বহু পাবেন ও আচ্ছা আচ্ছা এখানে না ওই যে আপু যেটা বলছে আসলে সব ধর্মে একই সিস্টেমে আছে যেমন আর বিশেষ করে এই যে কিছুদিন আগে আমার এক হিন্দু কলিগ সে তার বিয়ে হলো দেখলাম যে সে তার স্বামীকে সেজদা করলো মানে যেটা মুসলিম হিসাবে সেজদা আর বলে প্রণাম বা মায়ের উপরে ইয়া করলো এই জিনিসগুলা মানে এটাতে বোঝা যায় আর যারা সব ধর্ম গুলা মোটামুটি কাছাকাছি কিন্তু আমার মনে হয় যে এটার এটার মেইন রিজনটা হচ্ছে রিলিজন তো অবশ্যই কিন্তু আপনি যদি এটা প্রমাণ করতে চান আপনি যদি দেখেন যে একই একই ফেসিলিটি একই সবকিছু কিছুই যদি একইভাবে একটা ছেলেকে যেরকম স্কোপ দেওয়া হয় একটা ছেলেকে যেরকম ফ্রিডম দেওয়া হয় সেরকম এক্স্যাক্ট ফ্রিডম পড়াশোনা সবকিছু কিছু যদি একটা মেয়েকে সেরকম ইকুয়ালি ভাবে চান্স দেওয়া হয় তাহলে কিন্তু মানে একটা আপনি একটা কম্পেয়ার করতে পারবেন যে আসলে কি ছেলেরা বুদ্ধিমান বেশি মেয়েদের চেয়ে হ্যাঁ কিন্তু সেরকম তো কোনো স্কোপ দেওয়া হয়নি মেয়েদেরকে আগে অথবা মোহাম্মদের সময় অথবা খ্রিস্টিয়ানিটিতে তখন তো মেয়েদেরকে বন্দি করে রাখা হতো তখন তো মেয়েদের বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না তো মেয়েদের তো সেই ফ্যাসিলিটিগুলো ছিল না তো তাদের তো কোনো অ্যাক্সেস ছিল না বাইরে গিয়ে কাজ করার সো তারা কিভাবে মানে ইমপ্রুভ করবে তারা কিভাবে প্রমাণ করবে যে তারা আসলেই কম্পেয়ার টু গাইস দ্যাট দে আর ইকুয়াল তাই না ভাই সরি আমি গুছিয়ে কথা বলতে পারি না ঠিক মতো ফারাজ ভাই এম সরি না না ঠিক আছে ঠিক বলছেন তো নারীদের যেখানে অপরচুনিটি কম দেওয়া হয়েছে মানে ধর্মের নামে ঘরে বসাতে হয়েছে সেখানে তো মেয়েদের আউটকামটা কম আসবে স্বাভাবিক আপনি যদি মেয়েদেরকে সেই সুযোগটাই না দেন তাদেরকে ধর্মের নামে সংসারের নামে ঘরে আটকা রাখেন তাদেরকে ওইভাবেই বড় করেন যে তাদের জায়গাটা হচ্ছে চার গন্ডির ভিতরে সেখানে তাদের প্রোগ্রেস আসবে প্রোগ্রেস তো পসিবল না এবং সব সময় যদি একটা ব্রেন ওয়াশ করা হয় যে মেয়েদের কাজই হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া ফ্যামিলি দেখা হাজবেন্ডের সেবা করা সেখান থেকে একটা মেয়ের কাছ থেকে আর কি মানে সেই মেয়েটাকে তো আর ব্লেম করা যায় দেখেন আপু আপনার আপনার পক্ষ থেকে অফেন্ডেড হয়ে গেছে থ্যাংক ইউ ফারাজ ভাইয়া ওয়াচ আউট আমার স্যার কাজ বুঝে যে আপনার নামে ভাই সে ভাই লাইভ চ্যাটে যে আপনি ছাড়া নাকি লাইফ হচ্ছে নুন ছাড়া তরকারির মতো দারুন এটা তো ফ্যাক্ট